প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন, agri24.tv থেকে আমি ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম পুষ্টি বিজ্ঞানী সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশি সবজি নিয়ে কথা বলবো, যেটির নাম হচ্ছে ব্রকোলি। ব্রকোলি আমাদের দেশেও ইদানিং চাষাবাদ বেড়েই চলেছে, কেননা দেখতে ফুলকপির ন্যায় এই সবজিটি পুষ্টি উপাদানে ঠাসা। ব্রকোলিতে পর্যাপ্ত পরিমাণ আয়রন রয়েছে এবং ভিটামিন সি রয়েছে, এবং এক কথায় আমরা যদি বলি, ব্রকোলি সবজিটিকে বলা হয় গর্ভবতী নারীদের জন্য একটি মহৌষধ। তাছাড়া এই ব্রকোলিতে গ্লুকোফেরন নামক একটি রাসায়নিক উপাদান থাকে, যা হজম প্রক্রিয়ায় দেহে প্রবেশ করে সেটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সালফাফ্রাফোনে রূপান্তরিত হয়। সবজিটিতে বিটা ক্যারোটিন, সেলেনিয়াম এবং পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি থাকায় সেটা প্রোস্টেট, ক্লোন, ফুসফুস, যকৃৎ এবং প্যানক্রিয়াটিক ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। ব্রকোলিতে ভিটামিন ডি পাওয়া যায়, যা দাঁত ও হাড়ের স্বাস্থ্যের জন্য চমৎকার কাজ করে। তাছাড়া এটা ফাইবার সমৃদ্ধ, ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। ব্রকোলিতে লেবুর চেয়ে দ্বিগুণ এবং আলুর চেয়ে প্রায় 9 গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়। আমেরিকান ক্যান্সার ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী বিশ্বে যতগুলি ক্যান্সার প্রতিরোধী সবজি আছে তার মধ্যে ব্রকোলির স্থান 10ম। তাছাড়া ব্রকোলিতে বিটা ক্যারোটিন, সেলেনিয়াম এবং পর্যাপ্ত ভিটামিন সি থাকায় এটা প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, যকৃৎ, ফুসফুস এবং তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। ব্রকোলিতে পর্যাপ্ত পরিমাণ ডি পাওয়া যায়, যা একজন মানুষের দেহের দাঁত এবং হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ব্রকোলিতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে, যা দেহে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাছাড়া ভিটামিন কে এর একটি চমৎকার উৎস হচ্ছে ব্রকোলি, ফলে দেহে রক্ত জমাট বাঁধতে সে সাহায্য করে থাকে। আজকে ব্রকোলি নিয়ে এই পর্যন্ত। আপনারা নিত্য নতুন তথ্য উপাত্ত পেতে, পুষ্টি সম্বন্ধে বিস্তারিত জানতে agri24.tv সাথেই থাকুন। কথা হবে আগামী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে।